এবং নারায়ণগঞ্জকে অন্যভাবে আখ্যায়িত করার চেষ্টা করে। যারা আমরা রাজনীতি করি, আমরা চেষ্টা করি যে এই জায়গার থেকে নারায়ণগঞ্জের সুনামটা যাতে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা। এবং এই পর্যন্ত বেশ কটা নির্বাচন, শুধু বারো নির্বাচন না, যে কটা নির্বাচন হয়েছে আমি গর্বের সাথে বলতে পারি, এবং এই গর্ব আমার না, নারায়ণগঞ্জের জনগণের, নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশা এবং সকল রাজনৈতিক দলের, যে আমরা একটা ভ্রাতৃত্বসুলভ অবস্থানে থেকেই এই নির্বাচনটা করতে পেরেছি। যেমন আজকে আমি নিজেও যখন ঢুকেছি, আপনি দেখেছেন আপনারা, আমি কিন্তু প্রথমে ঢুকে কিন্তু আমার আওয়ামী লীগ, আমি কিন্তু শুধু এমপি না, আমি ল পাস করেছি, আইনের ছাত্র, তো আমি কিন্তু আমার যে দলীয় মনোনীত প্রার্থী তাদের যে ক্যাম্প সেখানে যাই, আমি কিন্তু প্রথমে গেছি বিএনপির ক্যাম্প। এবং আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের এখন পর্যন্ত নির্বাচন, এখন দুটো বাজে আর দুই ঘন্টা মধ্যে আছে নির্বাচন, আমার যত ধারণা এখন পর্যন্ত যেটুকু নির্বাচন আমি দেখছি, আপনারা আমার চেয়ে বেশি দেখছেন, আপনারা সকালে এসছেন, আমি একটু পরে এসেছি, একটা সময় এসেছি, সো আমার কাছে তো এখন পর্যন্ত মনে হচ্ছে এটা উৎসবমুখর একটা অবস্থা। সো আমি আশা করি যে উৎসবমুখর অবস্থায় থাকবে এবং উৎসবমুখর অবস্থাতেই নির্বাচনের রেজাল্ট হবে। এই এই নির্বাচন চিফ মাহবুবউদ্দিন খোকনও এখানে এসেছেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো প্রভাব দিলে প্রধান বিচারপতির কাছে নালিশ দেওয়া হবে। এদিকে বিএনপির একজন সিনিয়র আইনজীবীও বলেছেন যে আওয়ামী লীগের আইনজীবীদের প্রার্থীদের হাত ভেঙে দিবে। এই সব কিছু মিলিয়ে পরিবেশটা একটা উত্তেজনা, বিএনপির হাত ভেঙে দেওয়া এটা বলেছেন, এটা পত্রপত্রিকায় দেখেছি, এবং যিনি বলেছেন উনি একজন সিনিয়র বিএনপির নেতা। তবে আমি যেহেতু উনি ক্ষমা চান নাই, ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, যেহেতু একসাথে আমরা রাজনীতি করেছি এক সময়, উনি আমাদের এক ক্লাস সিনিয়র ছিলেন, কিন্তু যেহেতু উনি ক্ষমা চান নাই, তো আমাদের তো নেক্সট জেনারেশন কিছু শেখাতে হবে। একজন লার্নেড লয়ার সব কথার আগে কিন্তু লার্নেড লাগায় না, এই কিন্তু বলেন কী বলে লার্নেড লয়ার বলে, একটা লার্নেড লয়ার যদি বলে যে হাত পা ভেঙে ফেলো, তাহলে আমাদের নেক্সট জেনারেশন শিখবে কি? সো আমি এই শিখানোর জন্য আমি যেটা বলেছি, ইন ফেভার অফ হিম, বিএনপির নেতার পক্ষে আমি ক্ষমা চেয়েছি সবার কাছে, এবং আমি মনে করি যে আমি আমার কাজটা করেছি, কারণ ওনার কাজটা উনি করবেন, কী করবেন এটা ওনার ব্যাপার। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো সমস্যা নাই, নিজের মধ্যে একটু ভুল বোঝাবে সৃষ্টি হয়েছে দুঃখ প্যানেলের, আমরা এই প্যানেলের তার অভিভাবক শাকাত হোসেন খান এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই প্যানেলের দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি সাগর সাহেব এবং জুয়েল সাহেব থাকবেন, যদি প্রয়োজন মনে করেন আমাকে ডাকবেন, আমি যাব, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।